মুন্সীগঞ্জে শাওনের মৃত্যুতে যুবদলের কর্মসূচি এদিকে চাইলে করতে দেওয়া হবে না বলছে আওয়ামী লীগকে মাঠেই মোকাবেলা করবে বিএনপি চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিতে কেন্দ্রের বার্তা জানাব রোহিঙ্গাদের মিয়ানমারের প্রত্যাবাসনে পাঁচ পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এবং সর্বশেষ জানাব সিলেটের তিন ঘন্টা পর পরিবহন শ্রমিকদের অবরোধ প্রত্যাহার শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত মুন্সীগঞ্জের শাওনের মৃত্যুতে যুবদলের কর্মসূচি মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত যুবদল কর্মী শহীদুল ইসলাম শাওন নিহত হওয়ার প্রতিবাদে যুবদলের পক্ষ থেকে দুদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে নয়াপল্টনে বিক্ষোভ মুন্সীগঞ্জ বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিহত শাওনের পরিবারের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান আহত অবস্থায় ঢাকায় আনার পথে শাওন ও তার পরিবারের দায়িত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নেওয়ার আবেদন করেছিলেন পরিবারের সদস্যরা এর প্রেক্ষিতে শাওনের সন্তানসহ পুরো পরিবারের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান ক্ষমা না চাইলে ফখরুলকে ঢাকায় সমাবেশ করতে দেওয়া হবে না বলছে যুবলীগ দেশবিরোধী বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী যুবলীগ নিখিল বলেন বিএনপি জামায়াতের নেতারা বক্তব্য দেন রক্ত যত লাগে দেব সরকারের পতন করে ছাড়ব আমি আজকের এই সমাবেশ থেকে বলতে চাই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিএনপি জামায়াতের রক্ত দেওয়ার কোনো ইতিহাস নেই তাদের আছে শুধু দেশবিরোধী ষড়যন্ত্রের ইতিহাস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে যুবলীগ সাধারণ সম্পাদক বলেন আপনি পাকিস্তান আমলে ভালো ছিলেন এই কথার মাধ্যমে তিরিশ লাখ শহীদ ও দুই লাখ মা বোনের সম্ভ্রমকে অপমান করেছেন আমি যুবলীগ নেতাকর্মীদের বলতে চাই আজকের পর থেকে ঢাকা শহরের কোথাও মির্জা ফখরুলকে সমাবেশ করতে দেওয়া হবে না যতদিন না তিনি দেশের মানুষের কাছে ক্ষমা না চান আওয়ামী লীগকে মাঠেই মোকাবেলা করবে বিএনপি চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিতে কেন্দ্রের বার্তা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি এ লক্ষ্য পূরণে যে কোনো পরিস্থিতি এবার মাঠে মোকাবেলা করবে দলটি গড়ে তোলা হবে শক্ত প্রতিরোধ হামলা হলে পাল্টা আঘাত কেন্দ্র থেকে সারা নেতাকর্মীদের কাছে এমন বার্তা দেওয়া হয়েছে সাম্প্রতিক কয়েকটি সমাবেশেও হামলা মোকাবিলার প্রস্তুতি লক্ষ্য করা গেছে এসব কর্মসূচিতে বাঁশের লাঠি ও পাইপের মাথায় জাতীয় পতাকা লাগিয়ে অংশ নেন নেতাকর্মীরা সমাবেশ চলাকালে আশেপাশে ছিল তাদের সতর্ক পাহারা তবে এখন আগবাড়িয়ে কোনো সংঘর্ষে জড়াবে না দলটি বিএনপির একাধিক নীতি নির্ধারক এসব তথ্য নিশ্চিত করেন তারা আরও জানান গত এক মাস ধরে সারা দেশের নেতাকর্মীরা প্রতিদিন মার খেয়ে ঘরে ফিরছেন প্রতিরোধ না করেও হয়েছে মামলার আসামি এতে নেতাকর্মীদের মধ্যে তৈরি হচ্ছে আস্থাহীনতা যা ভবিষ্যৎ সরকার পতনের এক দফা আন্দোলনে নেতিবাচক প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের মধ্যেও এমন বার্তা যেতে পারে যে বিএনপির আন্দোলনের শক্তি নেই তাই নেতাকর্মীদের মনোবল ধরে রাখা এবং সাংগঠনিক শক্তি জানান দিতে রাজপথে শক্তি প্রদর্শনের বিকল্প নেই জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী বলেন বিরোধী রাজনীতি নিশ্চিহ্নে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। মামলা হামলা গুমের মাধ্যমে একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যাতে কেউ সরকারের অপকর্মের প্রতিবাদে রাজপথে নামতে না পারে কিন্তু জনগণের দল কিভাবে বিএনপি জনসম্পৃক্ত হিসেবে রাজপথে আন্দোলন করছে এটা বন্ধে সরকার ও ক্ষমতাসীনটা অতীতের পথ বেছে নিয়েছে আমাদের কেন্দ্রীয় নেতারাও হামলা থেকে रहाई पाच তিনি বলেন নানা প্রতিকূলতা সত্ত্বেও বিএনপি নেতাকর্মীরা সাহসের সঙ্গে রাজপথে নেমেছেন এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে সরকারের না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে রাজপথে থাকতে হবে হবে এবার ফয়সালা আর থেকেই মাঠে মোকাবেলা করা হবে যে কোনো পরিস্থিতি আগামী দাদা সংসদ নির্বাচন সামনে রেখে উত্তপ্ত রাজনীতির মাঠ ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপি মুখোমুখি অবস্থানে উভয় দলই ঘোষণা দিয়েছে মাঠ দখলের ইতোমধ্যে দেখা যাচ্ছে এর নমুনাও জনসম্পৃক্ত ইস্যু নিয়ে সারা দেশে বিএনপির প্রায় অর্ধ শতাধিক কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে হামলা ও মামলা এড়িয়ে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়ার কোথাও বিএনপিকে প্রতিরোধ করতে দেখা যায়নি অতি উৎসাহী হলে কোনো নেতাকর্মী যাতে সংঘতে জড়িয়ে না পড়ে সে ব্যাপারে কঠোর নির্দেশনা ছিল কিন্তু বাইশে আগস্ট থেকে শুরু হওয়া এসব কর্মসূচিতে ধারাবাহিক হামলা ভাবিয়ে তোলে বিএনপির কর্মকাণ্ডকে হঠাৎ করে সরকারের কঠোর মনোভাব জানার চেষ্টা করে তারা সবকিছু পর্যালোচনা করে দলটি নীতি নির্ধারকদের ধারণা সরকার বিএনপিকে ফাঁদে ফেলতেই এমন সিদ্ধান্ত নিয়েছে চূড়ান্ত আন্দোলনে যাওয়ার আগে হামলা মামলা করে বিএনপিকে মাঠ ছাড়া করতে চায় সরকারের এমন মনোভাব বুঝতে পেরে তারা পাল্টা হামলা সিদ্ধান্ত থেকে সরে আসে কিন্তু রাজধানীর সমাবেশে হামলার পর সংখ্যা তেড়ানোর কৌশল থেকে সরে আসে বিএনপি বিশেষ করে বনানীতে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান যুগ্ম মহাসচিব সৈয়দ মজিম হোসেন আলাল তরুণ নেতা তাবি তাওয়াল এবং কুমিল্লার ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর উপর হামলার পর নীতি নির্ধারকরা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ নেতাদের মতামত নেন কর্মসূচিতে হামলা হলে করণীয় বিস্তারিত আলোচনা হয় বেশিরভাগ নেতাই মনে করেন এভাবে হামলা ও নেতাকর্মীরা মার খেতে থাকলে একসময় তাদের মনোবলের চির ধরবে তাই নেতাকর্মীদের চাঙ্গাভাবে ধরে রাখতে বিনা প্রতিরোধে মার খাওয়া উচিত হবে না হামলা হলে পাল্টা আঘাতের প্রস্তুতি থাকা উচিত কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে হবে থাকতে হবে কেন্দ্রীয় নেতাদেরও দলের এমন সিদ্ধান্তের পর নয়াপল্টন ধোলাইখাল খিলগাঁও সমাবেশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এসব সমাবেশে দলের নীতি নির্ধারকরা প্রকাশ্যে ঘোষণা করেন এবার থেকে হামলা হলে উপযুক্ত জবাব দেওয়া হবে নেতাকর্মীদের পাল্টা হামলার প্রস্তুতি নিতেও নির্দেশ দেন তারা তাদের এমন ঘোষণার পর নেতাকর্মীরাও সমাবেশে সব ধরনের প্রস্তুতি নিয়ে যাচ্ছেন রাজধানীর মহাখালী মিরপুরের সমাবেশে সরেজমিন দেখা যায় বেশিরভাগ নেতাকর্মী ছিল বাঁশ কাঠের লাঠি লোহা ও প্লাস্টিকের পাইপ যদিও তারা কৌশল হিসেবে লাঠির মাথায় জাতীয় পতাকে বেঁধে নিয়ে যান মিরপুরের সমাবেশের আশেপাশে স্থানীয় যুবলীগ লাঠি হাতে অবস্থান নিলেও শেষ পর্যন্ত হামলার ঘটনা ঘটেনি এর সমাবেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় সরকারের উদ্দেশ্যে বলেন আন্দোলনের রিহার্সাল চলছে ফাইনাল খেলা এখনো শুরু হয়নি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা যেভাবে জেগে উঠেছেন তা সত্যি আশান্বিত করে এখন আপনারা যেমন পুলিশ দেখলে দৌড় দেন না সামনে দাঁড়ান এর সামনে দাঁড়ানোর কাজটা অব্যাহত রাখুন আজকে রাস্তায় আপনাদের হাতে পতাকা সহ লাঠি ছিল ছোট ছোট এর পর মোটা মোটা বাঁশের লাঠি নিয়ে রাস্তায় নামতে হবে প্রত্যেকের হাতে লাঠি থাকবে কাউকে আঘাত করার জন্য নয় নিজেদের আত্মরক্ষার্থে তবে আঘাত আসলে পাল্টা আঘাত করতে হবে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই রাজধানীর বাইরেও নেতাকর্মীরা যে কোনো বাধা মোকাবেলা শুরু করেছে মুঝিগঞ্জে বিএনপির সমাবেশে বাধা দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে তারা সমাবেশ করতে চাইলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের হামলায় তারা সমাবেশ স্থল ছেড়ে যাননি পাল্টা প্রতিরোধ করেন পুলিশের টিয়ার জবাবে বৃষ্টির মতো ইটপাথ ছুঁড়ে মারেন এতে বিএনপি নেতাকর্মীরা পাশাপাশি পুলিশের বেশ কিছু সদস্য আহত হন জানতে চাইলে বিএনপি প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন এবার রাজপথে গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে এটা বুঝতে পেরেই বিএনপি মাঠ ছাড়া করতে চায় তারা কিন্তু এবার আমরা মাঠ ছাড়ছি না কারণ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে পেছনে দেওয়ার সুযোগ নেই যত বাধায় আসুক তা মাঠে মোকাবেলা করে সামনে এগিয়ে যাব রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে পাঁচ পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাতিগত ধর্মীয় সংখ্যালঘুদের অব্যাহত দমন পীড়ন বন্ধে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির পাশাপাশি সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে শক্তিশালী ও বাস্তবিত্তিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে পাঁচটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এতদিনেও রোহিঙ্গা প্রত্যাবর্তন না হওয়ার আক্ষেপ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন একজন রোহিঙ্গাকেও তাদের মাতৃভূমিতে ফিরতে না দেখেই গত মাসে আমরা দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের ষষ্ঠ বছরে পা দিয়েছি তিনি বলেন রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের পরিবেশ সৃষ্টিতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক অংশীদারদের বাস্তব পদক্ষেপ এবং প্রকল্প গ্রহণ করা প্রয়োজন শেখ হাসিনা বলেন কিছু নির্বাচিত ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা মিয়ানমারের ওপর প্রভাব ফেলতে পারে না সংকট সমাধানে মিয়ানমার কর্তৃপক্ষের রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিয়ানমারের সঙ্গে বাণিজ্য ও সামরিক সম্পর্ক বৃদ্ধি মিয়ানমারের স্বার্থকে বাড়িয়ে তুলছে বাংলাদেশ মনে করে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন এবং একটি টেকসই সমাধান খুঁজে পেতে আন্তর্জাতিক ন্যায় বিচার ও জবাবদিহিতার প্রশ্নটি গুরুত্বপূর্ণ জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো শক্তিশালী ভূমিকা নেবে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ ন্যায় বিচার থেকে দায়মুক্তির বিরুদ্ধে এবং ন্যায় বিচার নিশ্চিত করতে যে কোনো উদ্যোগকে সমর্থন করবে যদিও আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘ এবং আসিয়ানের বর্তমান ফোকাস মিয়ানমার স্বাভাবিকতা ফিরিয়ে আনা মিয়ানমারের জনগণের জন্য শান্তি ও ন্যায় আনতে এবং নিজেদের জন্মভূমিতে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ এই সংস্থাগুলোর শক্তিশালী ভূমিকার জন্য অপেক্ষা করছে রোহিঙ্গা ইস্যুতে আসিয়ানের শক্ত ভূমিকা প্রত্যাশা করে শেখ হাসিনা বলেন রোহিঙ্গা ইস্যুতে আঞ্চলিক সংস্থা হিসেবে আসিয়ান প্রধান ভূমিকা নিতে পারে রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিতে রাখাইন রাজ্যের ওপর কফি আনান উপদেষ্টা কমিশনের সুপারিশগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়নের ব্যাপক প্রচেষ্টা গ্রহণ করা উচিত বেসামরিক পর্যবেক্ষক হিসেবে তাদের অর্থবাহ উপস্থিতির স্বেচ্ছায় নিজের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের জন্য রোহিঙ্গাদের আত্মবিশ্বাস বাড়াবে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে পাঁচটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা না এগুলো হলো রোহিঙ্গাদের রাজনৈতিক ও আর্থিকভাবে সমর্থন করা আন্তর্জাতিক আইনের প্রয়োগ এবং মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়াই জোরদার করতে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়াকে সমর্থন করা আন্তর্জাতিক বিচার আদালত আন্তর্জাতিক অপরাধ আদালত এবং জাতীয় আদালতের সামনে কার্যক্রম সহায়তা করা জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের অব্যাহত দমন পীড়ন বন্ধে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা আসিয়ানের পাঁচ দফা ঐক্যমত্যের অধীনে মিয়ানমারকে তাদের প্রতিশ্রুতি মেনে চলতে বলা দৃঢ়ভাবে বলা বাধাহীন মানবিক প্রবেশাধিকারের জন্য মিয়ানমার যাতে সম্মত হয় সেই প্রচেষ্টা চালানো তিনি বলেন অব্যাহতভাবে মিয়ানমার তার অঙ্গীকার অমান্য করায় ত্রিপক্ষীয় একটি প্রক্রিয়ার মাধ্যমে চীনের সহায়তায় প্রত্যাবর্তন আলোচনা শুরু করার জন্য বাংলাদেশ বিকল্পের আশ্রয় নেয় তবে আজ পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি সিলেটে তিন ঘন্টা পর পরিবহন শ্রমিকদের অবরোধ প্রত্যাহার পরিবহন শ্রমিক নেতাদের মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটের সবগুলো প্রবেশদ্বার সহ নগরের গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় ফলে আজকা পরে অ্যাম্বুলেন্স সহ ঘরমুখ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অবরোধ প্রত্যাহারের তথ্য নিশ্চিত করে সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি ময়নুল ইসলাম বলেন প্রশাসনের আশ্বাসে আমরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছি প্রশাসন আমাদের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সুদীপ দিয়ে বলেন রাতে দক্ষিণ সুরমার বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতর কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন বৈঠকের পর তারা অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে তবে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলেও রাত সাড়ে এগারোটা পর্যন্ত সিলেট থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়নি দর্শক এই এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন